হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুগণ, কেমন আছেন? আমি সাদ্দাম হোসেন, আজকে আছি দোহা ওয়েস্ট বে এরিয়াতে। এখানে সব হাই রাইজ বিল্ডিংগুলি দেখা যায়। কাতারের আপনি পৃথিবীর যে কোনো জায়গা থেকেই কাতারকে দেখেন না কেন, কাতারকে রিপ্রেজেন্ট করা হয় কতগুলি সুন্দর বিল্ডিংকে দেখিয়ে, 50-তলা 60-তলা বিশিষ্ট বিল্ডিং। তো সেই বিল্ডিংগুলো যে এরিয়া সেটা হচ্ছে ওয়েস্ট বে। আমি ঠিক এই জায়গাটাতে দাঁড়িয়ে আছি, আমার পিছনে দোহা 44 টাওয়ার, তার পিছনে আরও বড় বড় হাই রাইজ বিল্ডিং রয়েছে, তার অপোজিটে আরও কিছু অনেক লম্বা লম্বা অনেক বড় বড় বিল্ডিং রয়েছে। তো আজকে অনেক বড় বড় বিল্ডিং দেখানো আমার উদ্দেশ্য নয়, আজকে আমার উদ্দেশ্য হচ্ছে বিদেশে এসে বাংলাদেশি ভাইরা কনস্ট্রাকশন কোম্পানিতে বিল্ডিংয়ের কাজে সহজ ভাষায় এসে কি ধরনের পরিশ্রম ওনারা করে, কি ধরনের পরিশ্রম করে ওনারা পয়সা উপার্জন করে, টাকা পয়সা উপার্জন করে সেটা আবার বাংলাদেশে পাঠায় তাদের ফ্যামিলি পরিজনের জন্য। তো আজকে সেই বিষয়টি তুলে ধরার জন্যই মূলত আজকে আমি ওয়েস্ট বে নামক এই চমৎকার এরিয়াতে এসেছি এবং আপনাদেরকে নিয়ে যাব, যেখানে নতুন একটি বিল্ডিং কনস্ট্রাকশন করার জন্য বাংলাদেশি ভাইরা কীভাবে কাজ করে। কিছুটা দূর থেকে হলেও আপনারা উপলব্ধি করতে পারবেন যে কি পরিমাণ কষ্ট তারা এই রোদের মধ্যে করে, তারপর টাকা পয়সা ইনকাম করে সেটা আবার দেশে পাঠায়। তো আজকে সেই বিষয়টা নিয়ে আমি আপনাদের সামনে এসে উপস্থিত হয়েছি। তো চলুন দেখে আসি তারা কীভাবে এখানে কাজ করে থাকে এবং কত কষ্ট তারা করে থাকে। এর পিছনে কাজ করে গেল কিছু বিদেশি মানুষ, বাংলাদেশি মানুষ, নেপালি মানুষ, ইন্ডিয়ান মানুষ এবং সারা বিশ্ব থেকে যে সমস্ত উন্নয়নশীল কান্ট্রিগুলো রয়েছে আমাদের, সে সমস্ত কান্ট্রি থেকে আমাদের ভাইরা এসে কোনো কাজ করেছে। বন্ধুগণ, আজকের এই ভিডিওটি তৈরি করার মূল কারণ হচ্ছে তাদের জন্য নয় যারা বিদেশে এসে কাজ করছে, বরং তাদের জন্য যারা বাংলাদেশে থাকেন এবং তাদের ভাই, বড় ভাই কিংবা বাবা তারা বিদেশে এসে প্রচণ্ড রকমের কষ্ট করে তাদের জন্য টাকা রোজগার করে সেই টাকা তাদের জন্য পাঠানো হয় এবং তারা সেটা খরচ করে একটু হিসেব নিকেশ করে চলার জন্য, একটু ভালোভাবে চলার জন্য, যাতে তারাও দেখে তাদের মধ্যে সেই সন্তুষ্টিটা থাকে সবসময় যে না, আমার ছেলে মেয়েরা, আমার স্ত্রী পরিজনেরা ভালো আছে, ভালোভাবে চলাফেরা করছে। তো এই ছিল আমার উদ্দেশ্য। তো সবাইকে অনেক ধন্যবাদ আজকের এই সুন্দর এপিসোডটি দেখার জন্য এবং আমার সাথে থাকবেন, এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করছি। এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন এবং পেয়ে যাবেন আমার সমস্ত ভিডিও সাথে সাথেই নোটিফিকেশনের মাধ্যমে। ধন্যবাদ সবাইকে, সালামু আলাইকুম। দেখতে পাচ্ছি ভাইয়েরা কাজ করছে আর এই বিল্ডিংটি মূলত তারা নির্মাণ করছে। বিল্ডিংটি যখন তৈরি হবে তখন তো অনেক সুন্দর লাগবে, কিন্তু এই বিল্ডিংটি তৈরি করার জন্য আমার এই ভাইয়েরা যারা বিদেশে এসে কাজ করছে।